আমি সীমান্তকে বলতেছিলাম, সীমান্ত ডেইলি 5টা করে লাইভ করি, 5টা করে লাইভে 5 রকম ক্যাপশন চিন্তা করতে করতে আমার মাথা আর কাজ করে না, আমার একটা ক্যাপশন দিবা? যেহেতু আমি একটা সুন্দর চিকিমিকি শাড়ি পরছি, একটা সুন্দর ক্যাপশন দাও। ক্যাপশনটা দেখেন আপনারা, তাহলে বুঝবেন ও কি ক্যাপশনটা দিছে। মিঠুনের আই এম আ ডিস্কো ড্যান্সার টিডিং টিডিং, ক্যাপশনটা ওর দেওয়া। ইভেন সে টিডিং টিডিং তো সে লিখে রাখছে। আমি বললাম যেটা কোনো কথা বলে, তুমি দেখো এরকম করলে এই ক্যাপশনটা দিলে তোমার আপুরা অনেক লাইক করবে। টিডিং 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 বানানটা তুমি ভুল লেখছো। তোমার মনে আছে নন্দন পার্কে ওই যে একটা ওয়াটার পার্ক ছিল, যে ওখানে যে রাস্তাম যখন চাহন যায় তখন ওয়াটার পার্কে বাংলাদেশের মানুষজন মূত্র বিসর্জন করে। আরে ধুর, ওখানে তো ঝর্ণা দিয়ে পানি পড়ে, ঝর্ণার উপর থেকে মানুষজন মূত্র বিসর্জন করে, খারাপ। আপু সাউন্ড নাই, আপু সাউন্ড না থাকার কোনো কারণই নাই আপু। Welcome everyone, I'm Farzana Islam from Make It Up by Farzana Islam and right now I am a disco dancer. Dekhen ki sundor ekta chikimiki disco dancer shari porechi. Pallu latake re maru, pallu latake. Apnara jara join korben, join kore amake janaben je amake clearly dekha jacche ar shona jacche kina, net e light e sound e all okay ache kina. Yeah, come on, bhage dor diye bole asho, dor dao. Tumi bollei hobe eta. নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করে ল্যাপটপ মেরে বসে থাকবেন আজকে লাইভে, সবচেয়ে বেশি শেয়ার করে কমেন্ট করে উইনার হয়ে যাবেন সুন্দর একটা ড্রেসে ফ্রম মেকি টাপ বাই ফারজান আইসলাম। আমি যে ড্রেসটা সরি শাড়িটা পরেছি চিগিবিগি, আমার চিগিবিগি ড্রেসটা অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর। তুমি এটা দেখো তাহলে আপু বুঝবে, যে আপু এটা বলছে তাহলে সে বুঝবে কি। আল্লাহ, মাঝে মধ্যে মনে হয় অপরে সবটিরে কুটি আমি বৈশা বৈশা। লাইভে আজকে আমি যতগুলো শাড়ি দেখাবো সবগুলো শাড়ি আপনাকে অর্ডার প্লেস করার জন্য উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, জেওয়ার এলিগেন্স বাই আদিতি, এই পেজে ইনবক্স করতে হবে। ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকে, ঠিক আছে। হাই ফারজানা, হাই আদিতি আপু। মানে আমি যা সত্যি সীমান্তকে বলছিলাম, সীমান্ত আমার মাথায় সারাদিন এত এত ক্যাপশন চিন্তা করতে করতে আমার মাথা কাজ করে, আমাকে একটা ক্যাপশন দাও না। ও বলে আই এম আ ডিস্কো ড্যান্সার টিডিং টিডিং, তা আমি এটি ক্যাপশনে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন। আপনারা অবশ্যই উপর যে পেজটা আমি ট্যাগ করেছি জেওয়ার এলিগেন্স বাই আদিতি, এই পেজটা লাইক দিবেন। আপুর সাথে আমার মনে হয় 4 বছর পরে লাইভ করছি, লাস্ট লাইভ করেছিলাম 2019 সালে। 2019 সালে আপুর সাথে আমি লাস্ট লাইভ করেছিলাম, মনে পড়ে? তোমার শাড়িটা অনেক সুন্দর, তোমার শাড়িটা অনেক সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম চিকিবিকি চিকিবিকি, এই যে একদম চিকিবিকি দেখছেন, এই যে চিকচিক করে। আচ্ছা সবচেয়ে লাইট অফ করতে রুমে, তাহলে দেখবে সবাই চিকিবিকি চিকিবিকি, সবগুলো লাইট অফ করে দিলাম সব। হ্যাঁ এই যে দেখেন, দেখছেন চন্দ্রের বাতির কছম দিয়া ভালোবাসিনি, এটা অফ করলে আরো সুন্দর লাগবে, এই দেখেন একদম। ওরে আমার চিগিবিগি, আমার চিগিবিগি দেখছেন, চিগিবিগি ক্যাপ মানে ব্যাক মানে শাড়িটা দেখছেন নাকি, চিগিবিগি শাড়িটা দেখছেন কি সুন্দর। এখন লাইট দিয়ে দাও সব। আচ্ছা দেখি খালি ইলেকট্রিক জ্বালালে কেমন লাগে, আমার সব অফ করে দাও, সব অফ করে দাও। হ্যাঁ আরে আমার তো মনে হয় খালি এই লাইটই বেশি সুন্দর লাগতেছে সত্যি, খালি এই একটা লাইট জ্বালাবো আর কিচ্ছু জ্বালাবো না, না না কথা অফ করো এটা নাকি, না পুরো লাইট ছাড়াই সুন্দর লাগছে, সব করে দেবো তো লাইট ছাড়া লাইভ করবো নাকি। দেখেন এই এই লাইটে কি ভালো লাগছে, একদম হালকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো, ওয়াও জাস্ট অ্যামেজিং। আচ্ছা আজকে লাইভে আমি যে শাড়িগুলো দেখাবো এগুলো সবগুলো শাড়ি ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন, যেগুলো ডাইরেক্টলি নিয়ে আসছে জেওয়ার এলিগেন্স বাই আদিতি আপু, আদিতি আপুর আপু পেজে, আপুর নাম আদিতি আপু, সেটা আমার অনেক আগে থেকে পরিচয়, এই জন্য আদিতি আপুই বললাম। তো আপনারা কিন্তু ঢাকানাকা শাড়ি, হ্যাঁ আছে ঢাকানাকা শাড়ি, ও মা গো পণ্য সমার্জন হয়ে যাচ্ছে, আমি তো খুশি নাইকা হয়ে যাচ্ছি, এক মানুষ আমাকে দেখবে আমি নাইকা দেখে ফিল করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ডিজে শাড়ি, হ্যাঁ ডিজে বালা বাবু মেরে গানা চালা দো, ডিজে বালা বাবু মেরে গানা চালা দো, একদম পারফেক্ট। আচ্ছা লাইভে যতগুলো শাড়ি দেখাবো অর্ডার প্লেস করতে উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি জেওয়ার এলিগেন্স বাই আদিতি, লাইট ছেড়ে বেশি ভালো লাগছে না, আই নো আমার কাছে ফিল হচ্ছে লাইট ছেড়ে বেশি ভালো লাগছে। আপু আদিতি আপু বলেন তো লাইট ছেড়ে লাইভ করবো কিনা, সবাই তো এটাই বলতেছে। আমার সেটা আরেকটা কালার আছে, ওটা আগে দাও তো,
সিকোয়েন্স ওয়ার্ক। আচ্ছা আমার শাড়িটা কিন্তু বলিউড স্টাইল সিকোয়েন্স ওয়ার্ক করা শাড়ি, আর একটু শেয়ার করলে 1500 হয়ে যাবে, প্লিজ প্লিজ 1500 1500 1500, ইয়াস 1500 হবে হবে হবে, এতো আর একটু শেয়ার করলে 1500 হয়ে যাবে। এই নাও ফুল, আই লাভ ইউ, আই লাভ ইউ রবি শাবু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রাইস, আমার শাড়িটা সিকোয়েন্স ওয়ার্ক, বলিউড সিকোয়েন্স ওয়ার্কের শাড়ির প্রাইস বলছি আপু, গরিব, এটা তো ওই গোল্ডেন শাড়ির প্রাইস। দেওয়া আমারটা, ও মা কি সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, সিকোয়েন্স ওয়ার্কের আমার শাড়িটা উইথ তসর সিল্কের ব্লাউজ পিস, চারো পাশে সিকোয়েন্স ওয়ার্ক করে কাট ওয়ার্ক করা আছে। আমার শাড়িটার প্রাইস হচ্ছে 2400 টাকা, ঠিক আছে 2400 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন, যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি জেওয়ার এলিগেন্স বাই আদিতি, এই পেজে ইনবক্স করবেন। আমাকে কি আচল দিছ? হ্যাঁ এই যে ওটা শাড়ি দিছ, হ্যাঁ তুমি এই পাশে চলে আসো, তাহলে আনন্দমালটা শাড়ি হবে না, এত বেশি বক বক কিভাবে করতে পারো আল্লাহ। আমি যখন ছোট, আমি যখন জন্ম হয়েছি, তো আমার ফুপি বলে যে, ফুপি বাইরে ছিল আর অফকোর্স আম্মু ভিতরে থাকে, আমি ভিতরে এসে এই জন্য উইয়ার কথাবার্তা, তো ফুপি বলে যে তোমার চিল্লানি, এমন একটা চিল্লানি দিছো হওয়ার পরই চিল্লানি শুনেই আমি বলছি তোমার ইয়ে হয়েছে, ওর যে চিল্লানি যে গলা ভাই রে ভাই, ওই চিল্লানি শুনেই ফুপি দাদা সবাই বলছে মেয়ে হয়েছে। আমি যখন হয়েছি তখন আম্মু জানতো না আম্মুর ছেলে হবে না মেয়ে হবে, আম্মু তখন কোন আলট্রাসাউন্ড করে নাই, আমি বাসায় হয়েছি, তো ওই জন্য একদম এটা পুরো সারপ্রাইজ ছিল, ছেলে হবে না মেয়ে হবে পুরো সারপ্রাইজ, যে কি হচ্ছে। তারপর আমার চিল্লানি শুনেই তারা বলছে তো মেয়ে হয়েছে, এমন চিল্লানি চিল্লাই, আর আমি প্রচুর কান্দতাম, প্রচুর কান্দতাম ছোটবেলায়, প্রচুর চিলে চিলে কান্দতাম, খুদ্দাই কোনো কারণ ছাড়া কান্দতাম, সারা ধরে কান্দতাম, আম্মুরে জ্বালায় খাইছি লিটারালি বলতে পারেন। আচ্ছা এই দেখেন, এটা কি চিগি বিগি চিগি, এটা কি 2400, চিগি বিগি 2400, ইয়া কত ব্লাউজ পিসটা দাও তোমাকে। আচ্ছা লাইট জ্বালা, আমি সাইজের বলছি অ্যাকচুয়ালি, আসলে লাইট ছাড়া লাইভ করবো না। সাথে এই দেখেন তসর সিল্কের ব্লাউজ পিস, তোমাকে এই শাড়িটাতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। 2400 টাকা বলিউড স্টাইলে চিকি বিকি শাড়ি, এগুলো কিন্তু ডিজাইনার কালেকশন, খুবই নাইস এন্ড সুইট, প্রাইস হচ্ছে 2400 করে, শিফনের মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা, আর আমার শাড়িটাও সেম 2400 টাকা, ঠিক আছে আমারটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করছেন, শেয়ার করছেন, আজকে শাড়ি গিফট পাবেন একজন, বাট আমার পেজ থেকে মেকি চাপাই ফার্জন এসএম থেকে ব্ল্যাক শাড়িটা দেখাও আপু, আমি যেটা পরেছি আমারটা এক পিসি আসছে, দুইটা আসছে না আপু, এক পিসি আসছে। আচ্ছা এখন দেখাচ্ছি একটা, থাকে না শামুস সিল্কের যে শাড়িগুলো হয় সার্ভেসকি স্টোন ওয়ার্ক করা, ওই টাইপের শাড়ি, ইন্ডিয়ান, খুবই সুন্দর ডিজাইনার শাড়ি। কিছুদিন আগে নুসরাত ইমরোজ তিশা আপু এমন একটা মেরুন কালারের সার্ভেসকি ওয়ার্ক করা শাড়ি পরে ভাইরাল হয়ে গেছে, শাড়িটা অনেক সুন্দর ছিল। এটা প্রাইস কত বলো, মুখে বলো, 2600 না 2600 উইথ ব্লাউজ পিস। এগুলো শাড়ি কিন্তু আজকে আমরা কেনা দামে দিয়ে দিচ্ছি, জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য, কোরবানি ঈদের আগে আমরা স্টক ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এই জন্য আজকে একদম কেনা দামে দিয়ে দিচ্ছি। প্রাইস হচ্ছে 2600 টাকা, শামুক সিল্কের মধ্যে সার্ভাসকি স্টোন ওয়ার্ক করা শাড়ি। ব্রাদার জলদি, এই যে মেরুন কালারের, জলদি বললাম কেন, কারণ অনেকক্ষণ ধরে পিছিয়ে দাঁড়া থাকলে আপনাদের কমেন্ট করতে পারবো, তাতে তুলতে বলতে তাতে সামনে এসে কমেন্ট করতে পারি। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার পড়ার জন্য শাড়িটা অন্য কালার হবে? আপু আমার পড়া শাড়িটা অন্য কালার, সেম ডিজাইন, একটু কষ্ট করে জেওয়ার এলিগেন্স বাই আদিতি আপুর পেজে একটু নক করে জিজ্ঞাসা করেন তো হবে কি, নাম শিওর না আপু, ওই যে বললাম যেটা নুসরাত ইমরোজ আপু, কিছু নাকি এরকম একটা শাড়ি পরে পুরো পাট্টাকা হয়ে গেছিল, অনেক সুন্দর, এটা 2600 টাকা, শাড়িটা অনেক সুন্দর। ইয়াস থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সেটা লাইকটা দেখছেন শেয়ার করছেন। আচ্ছা আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা, জিকি মিকি বলিউড স্টাইলের শাড়ি, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি জেওয়ার এলিগেন্স বাই আদিতি, এই পেজে। ও মেরুনটা আমার ব্লুতেও আছে, না আর জমে কিন্তু অনেক টাইপের জামা কাপড় মিক্স ম্যাচ করে ফেলবে কিন্তু। তোমাকে অনেক পিটি লাগছে, পিটি থ্যাংক ইউ, আল্লাহ অরেঞ্জটা কি সুন্দর। আচ্ছা সেম শাড়িটা যদি আপনি লাল মেরুন পছন্দ না করেন তাহলে এই সি ব্লু কালারটা দেখতে পারেন, সার্ভাসি করা, এগুলো কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন, যেগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে, মানে একদম কেনা দামে পাচ্ছেন আজকে জেওয়ার এলিগেন্স বাই আদিতিতে।
আপনারা বলবেন যে কোনো একটা, তারপর আবার আমি আর একটা বলবো, ঠিক আছে? ওকে ডান বলেন বলেন জলদি, ফাস্ট 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 ফাস্ট, অন্তাক্ষরি আর দিয়ে গান বলেন জলদি। ওকে, 2600 টাকা। এটা শামুক সিল্কের মধ্যে, খুবই সফট সিল্ক শামুক সিল্কের মধ্যে, সাথে এই যে সার্ভাসকি স্টোন ওয়ার্ক করা আছে, সবগুলো শাড়ি এক পিস করে অ্যাভেলেবল। আল্লাহ আপু, তাহলে আপনার আর একটু বেশি শাড়ি পাঠানো উচিত ছিল, এবার কম শাড়ি বেচছে, আপনি কি করবেন? হাই হাই, আর একটু বেশি করে পাঠাতেন আপু। আচ্ছা, এখন যে শাড়িটা দেখাবো, এটা যে কি সুন্দর, প্রাইস কত দেখি, বেশি কম মানে বেশি না হলে আমি রেখে দেবো, 2500 মাত্র, তো অনেক সুন্দর। দেখেন কালারটা, জাস্ট দেখেন পাটাকা, উপরে অরেঞ্জ, নিচে ম্যাজেন্টা, পিওর শিফনের মধ্যে অল ওভার ফয়েল ওয়ার্ক করা, পুরো শাড়িতে ফয়েল ওয়ার্ক করা এবং পুরো শাড়িতে কাতানের পার করা। হ্যাঁ, 2500 টাকা, প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে, সেকেন্ড পিস হবে না, যে আগে ইনবক্স করবে জেওয়ার বাই জেওয়ার এলিগেন্স বাই আদিতিতে, সেই পেয়ে যাবেন শিফনের কাতা, মানে শিফনের মধ্যে কাতানের কাজ করা ব্লাউজ পিস আছে, হট পিঙ্ক ম্যাজেন্টা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? 2500 দেবে, এটা এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, দৌড়াতে চাই মন হারায়, পারি না, ডিস্কো ড্যান্সার ড্যান্স কই, আই এম আ ডিস্কো ড্যান্সার টিরিন টিরিন, আই এম আ ডিস্কো ড্যান্সার টিরিন টিরিন, এই নেচে ফেলছি আর নাচা যাবে না। প্রত্যেকটা শাড়ি আজকে দেখানো, প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার কালেকশন, ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন, যেগুলো প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে, সেকেন্ড পিস হবে না, যে আগে ইনবক্স করবে জেওয়ার এলিগেন্স বাই আদিতি এই পেজে তারাই পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইনার কালেকশন, পিওর মানে বলে না টিস অর্গানজা, ওটার মধ্যে খুব সুন্দর করে চারো পাশে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা এবং শাড়িতে হ্যান্ড পেইন্ট করা অ্যান্ড ফয়েল ওয়ার্ক করা। কত রে? 2500। আচ্ছা, এটা দাও, ব্লাউজটা পিসটা ধরে শাড়ি ধরতে হবে। আচ্ছা আপু, তোমার ড্যান্স হচ্ছে আসে, হাই এম ডিস্কো ড্যান্সার, আমি খুব বাজে নাচি, খুব বাজে নাচি, আমার নাচ দেখলে তারা হাসবে, মানে আমার ফ্যামিলিতে সবচেয়ে বাজে আমিই নাচি, রুম্মান রাইয়ান সীমান্ত আস্থা ওরা খুব ভালো নাচে। একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে তসর সিল্কের ব্লাউজ পিসটা আমি ধরে নিলাম, নাহলে আপনারা কালারটা বুঝবেন না, এই জন্য পুরো শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করেন সিকোয়েন্স ওয়ার্ক। এটা 2500 টাকা, না মানে আসলে সে আছে কেনা দামে দিয়ে দিচ্ছে, নাহলে এত কম আজকে শাড়ি পেতেন না, এত এই ডিজাইনার কালেকশন কেমনে 2500 টাকা সম্ভব ভাই? পাল্লোলা মানে এগুলো পরলে যে কি এলিগেন্ট লাগবে, যেমন এই শাড়িটা এত নাইস। আপু তোমার বেবি হবে কবে গো? যখন তোমাকে দেখবো বেবি নিয়ে লাইভে আসবে, না আপু বেবি নিয়ে লাইভে আসবো না, আমি বেবি হচ্ছেও না, থ্যাংকস আপু। এই যে আপনারা যারা জিজ্ঞাসা করেন বেবি কবে নিবে, বেবি কবে নিবে, আপনারা কি কেউ আমার জিজ্ঞাসা করেন যে আপু তুমি কতটা ব্যস্ত থাকো, দেখি তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত, তুমি বেবি হইলে কেমনে সামলাবা, আচ্ছা আমি তোমাকে সামলা দেবো জীবনে, বলছেন কেউ আইসা? কেউ তো একবেলা এসে সামলাবে না, কেউ এসে বলবে না ঠিক আছে আপু রাতে তুমি ঘুমো, এক রাত আমি দেখে তোমার বাচ্চা পালবো, পালবেন? পালবেন না তো, তাহলে আমার বাচ্চা হলে আপনাদের এত কেন সমস্যা রে ভাই? আগামী 5 বছরও আমি বাচ্চা নিচ্ছি না, 5 বছর, না আমার মারা যায় বলেন, আমার মায় আমার কেন দিব, বুঝা দিব, আই ডোন্ট কেয়ার, বলেন যায় যান। আপনারা তাহলে লাগিয়ে আছেন পিছে, বেবি লিঙ্কি কবে বেবি নিবে, লিঙ্কি ক্যারেক্টার এখন মানে থাইমা যায় হুট করে, আপনারা এই জন্য বসে আছেন, আই ডোন্ট কেয়ার, আম নট রেডি ভাই, আমি ঘুমাইলে আমার হুশ থাকে না, আমি রাত 3টায় ঘুমাই, পরে দুপুর 12টায় ঘুম থেকে উঠি, এইটুক সময় আমার বাচ্চা না খেয়ে মরে যাবে, আপনি খাওয়াবেন আমার বাচ্চারে? খাওয়াবেন, যদি বলেন খাওয়াবেন তাহলে আমি ঠিক আছে ফাইন, আপনার কাছে দিয়ে আমি ঘুমাইতে চলে আসবো। আচ্ছা, এই যে এটা শাড়ি হচ্ছে টিস্যু অর্গানজার মধ্যে 2500 টাকা, ঠিক আছে? এটা কি শাড়ি ভাই? রোজ গোল্ড কালার দিয়ে পুরো কাতান শাড়ির কাজ করা, মানে কাতান শাড়ি এটা, শাড়িগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা আপনারা কেউ যে গান বললেন না অন্তাক্ষরী, বুঝলাম না কেন কেন বললেন না অন্তাক্ষরীর গান, আপু তুমি আমার কমেন্ট রিপ্লাই দিচ্ছ না কেন? এই যে দিলাম আপু, অসম্ভব সুন্দর একটা সিল্ক কাতান, অসম্ভব সুন্দর সিল্ক কাতানের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা কাতান শাড়িতে, এটা ডিজিটাল প্রিন্ট দেখেন। লাইভে সময় কি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মিস্টার এন্ড মিসেস একোন, 2800 টাকা, এত কম কেমনে?
একদম কেনা দামে দিয়ে দিচ্ছে, আমিও বাথরুম ড্যান্সার, আমিও গোসলে গেলে জানি কি পরিমাণ লাফাইতে পারি ভাই, চিল্লায় চিল্লায় গান গাই, লাফায় লাফায় গান গাই পাগলের মতো। আই মানে লভ এই তো পড়ে আছে পাল্লু লাফটা কেড়ে মারো। 2800 টাকা বেনারসি কাতানের শাড়িতে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা, খুবই সুন্দর করে আঁচলে টাসেল ওয়ার্ক করা আছে। আর এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি, সবই অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া আছে। কাতানের ব্লাউজ পিস টা কি সুন্দর, রোজ গোল্ড কালারের কাজ ভাই রে ভাই, কি তুমি নন্দিনী অনেক সুন্দর। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে আমার কান ছিঁড়ে যাবে, এত ভারী একটা কানের দুল নিয়ে আসছে না, আর খুঁজে খুঁজা যাই না কেন, মানে ও জানে আমার কানে ব্যথা, বড় খুঁজে খুঁজে একটা ভারী কানের দুল নিয়ে চলে আসছে। আচ্ছা আরো একটা সিল্কের বেনারসি কাতান শাড়ি, এটা বেনারসি কাতান, এটা হচ্ছে মেশিন কাঞ্চিপুরম শাড়ি, মেশিন কাঞ্চিপুরম শাড়ি, এটা প্রাইস হচ্ছে কত 2400। আমার ছোট বেবি দেখতে দেখতে 2 বছর কেটে গেছে, অনেক কষ্ট করছি, হাই নো 2400 টাকা না। আপু আমি বেবিকে নিয়ে খারাপ কথা বলছি না, আমি বলতেছি সত্যি কথা, আমি ঘুমালে এখনো আমার হুশ থাকে না, সত্যি আমি যখন ঘুমাই সকালে ঘুম থেকে উঠি এতক্ষণে এই 8 ঘন্টায় না 9 ঘন্টা একটা বাচ্চা না খেয়ে থাকলে কি মরে যাবে না, এটা তো খুব নর্মাল, এটা আমি খারাপ কথা বলছি না আপু, আর টাকার জন্য না, এটা আপু আমার কাজ, আর আমি এখন মেন্টালি প্রিপেয়ার না বেবির জন্য। এখন আপনাকে যদি বলে কেউ জোর করে আপু আপনাকে আমি সেকেন্ড ম্যারেজ দিব, আপনি কি করবেন? আপনি কি মেন্টালি প্রিপেয়ার সেকেন্ড ম্যারেজ দেবেন, বা আপনার জামাইকে আপনি সেকেন্ড ম্যারেজ করাবেন মেন্টালি প্রিপারেশন, যে না মানুষ বলতেছে আপনার জামাই একটা বিয়ে করানোর জন্য, সে যেটা করবে না করবে না, এটা যার যার প্রেফারেন্স আপু, কে সেকেন্ড ম্যারেজ করবে, কে 4টা বাবু হবে, এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স আপু, মানুষকে ভাবে পোক করা ঠিক না, আপনারা পোক করে আমাকে বিরক্ত করে ফেলতেছেন, ইরিটেট করে ফেলতেছেন, সিমস লাইক কিছু মানুষ শুধুমাত্র লাইভে আসে আমাকে এগুলো নিয়ে ইরিটেট করে পোক করতে। 2400 তাই না? মেশিন কাঞ্চিপুরম শাড়ি খুবই সুন্দর, 2400 টাকা। আপু তোমার জায়গায় তুমি ঠিক আছো, এই যে কাতানের ব্লাউজ পিস দেখেন, কাতানের ব্লাউজ পিস, ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা যার যার প্রেফারেন্স আপু, কে 20 বছরে বিয়ে করবে, কে 30 বছরে বিয়ে করবে, এটা যার যার প্রেফারেন্স, আপনি তাকে বারবার বলে বলে বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন বলা ঠিক না আপু, এটা যার যার প্রেফারেন্স, সবার এম ইন লাইফ বিয়ে করা, বাচ্চা হওয়ানো না, আমি প্রতিদিন সেম কথাই বলছি আপু, সবার এইম ইন লাইফ বিয়ে করা, বাচ্চা হওয়ানো না। এটার রংটা দেখছেন কি সুন্দর, আল্লাহ খেয়ে ফেলি চলেন, মানে এই শাড়ি যদি হাতে বোনা কাঞ্চিপুরম হতো তাহলে এটার দাম মিনিমাম 1 লাখ টাকা হতো, এটা মাত্র 2400 টাকা, কারণ এটা মেশিন কাঞ্চিপুরম শাড়ি, তাই না? কালারটা দেখেন, এটা হচ্ছে এইটা পরে আপনি বিয়ে করে ফেলতে পারবেন, আমার বিয়ের মানে কাতান শাড়িটাও এই সেম কালারে, সিঁদুর লাল কাতানে, অনেক নাইস, অনেক নাইস, 2400 টাকায় এত সুন্দর শাড়ি। আমি নিজেই এই টাইপে শাড়ির লাইভ করছি গত রমজান মাসে, আর 3,3200 টাকা করে, সেখানে ওরা মাত্র 2400 টাকা দিচ্ছে কেনা দামে, ওয়াও। সে কালারটা দেখছেন, আরেকটু শেয়ার করলে আমাদের 1500 মানুষ হয়ে যেত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, লাভ লাইক পাওয়া দিচ্ছেন। আপু রেটটা বেশি সুন্দর, নীলটা না রেটটা, ট্রাস্ট মি, বাট আজকে লাইভে দেখানো প্রত্যেকটা শাড়ি 1 পিস করেই আছে, সেকেন্ড পিস হবে না, যে এক ইনবক্স করবে সেই পেয়ে যাবে। এটা হচ্ছে মেশিন কাঞ্চিপুরম শাড়ি, এই জন্য এত রিজনেবল পাচ্ছেন, প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। পাল্লু লাটকে রে মারো, পাল্লু লাটকে, কাতান আরো একটা নীল কাতান, এক মুঠো গোলাপ, আর ওই লাইক লাইভ স্কেডিউল দেখি সবগুলো পেজে লাইক দিয়ে দিয়েছে, গুড, এই তো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা সবাই, কিন্তু জেওয়ার এলিগেন্স বাই আদিতি আপুর পেজে লাইক দিয়ে দিবেন। আপুর বাসা হচ্ছে মোহাম্মদপুরে, আপুর বাসার নিচে একটা মোমো প্লেস আছে, আমি আর সীমান্ত গত বছর যখন আমি আলাদা থাকতাম তখন আপুর বাসার নিচে 1 ঘন্টা দাঁড়ায় থেকে ওই মোমোটা খেয়ে আসছিলাম, এত মজা, মানুষ ভিড় করে দাঁড়ায় থাকে আপুর বাসার নিচে জাস্ট মোমো খাওয়ার জন্য, এত মজা। 3000 টাকা, ঠিক আছে,
সাউথ ইন্ডিয়ান কাতান শাড়ি, পুরো শাড়িতে এটা হচ্ছে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কাঞ্চিপুরম শাড়ি, 3000 টাকা, ঠিক আছে। আজকে লাইভে সবগুলো শাড়ি ওয়ান পিস করে আছে, সেকেন্ড পিস আবার যে আগে ইনবক্স করবেন সেই পেয়ে যাবে। প্রত্যেকটা শাড়ি আজকে আমরা কেনা দামে দিয়ে দিচ্ছি ঈদের জন্য স্পেশালি, 3000 টাকা। ব্লু এর মধ্যে গোল্ডেন সিলভার জরির কাজ করা, জুয়েল টোনে আপু, এই শাড়িগুলোর মধ্যে জাম কালার হবে আপু? কি কি কালার হবে এটা আমি শিওর না, আপনি একটু কষ্ট করে উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি জেভার এলিগেন্স বাই আদিতি, এই পেজ ইনবক্স করে শুনে নিন। প্রত্যেকটা শাড়ি এক পিস করে হবে, কিন্তু সেকেন্ড পিস হবে না, বারবার মেনশন করছি। কালারটা দেখেন কি সুন্দর, এই শাড়িটা এক পেজ করে পরলেও কি যে সুন্দর লাগবে, জাস্ট ফর টাকা। দাঁড়ো দাঁড়ো তো তো উঠে গেল, কালটা শিখে গেল আমার, শেষ শেষ। আমি আর কানজুলি করবো না, এটার পর সবসময় শাড়ি অনেক সুন্দর লাগে। আচ্ছা এখন একটা নেটের শাড়ি দেখাবো, আমি ভাবছিলাম শাড়িটা আমি পরবো, বাট আমি কখনো নেটের শাড়ি পরে কমফোর্টেবল না, নেটের শাড়ি পরলে বডি দেখা যায়, তাই আমি কমফোর্টেবল না নেটের শাড়িতে, তাই আমি পরি নেই, ঠিক আছে। আচ্ছা এই শাড়িটা হচ্ছে গোল্ডেন নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা, শাড়ির পার তসর সিল্কের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, 26 দিয়ে দাও, ও 26 আছে, ও আচ্ছা এটার প্রাইস আমার 3000, আমি জানি হ্যাঁ 3000। ব্লাউজ পিস তো একটু করে দেখো না, একটুখানি লাক্স, হ্যাঁ এটা 3000 আমি জানি। এটা আজকে সবচেয়ে এক্সক্লুসিভ শাড়িটা, কারণ হচ্ছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে তসর সিল্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। পাল্লু লটকে রে মারু পাল্লু লটকে, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে সিমিন, ব্র্যাকের পরেও এখন মাস্টার্স করতেছে ব্র্যাকে, এমবিএ করতেছে, ওর ফেভারিট গান কিছু হইলি ও পাল্লু লটকে গান গাওয়া শুরু করে, নাচ শুরু করে, কিছু হইলি কতদিন ওর সাথে দেখা হয় না, তোমার হলুদে আসছিল বাট আমি ঠিকমতো টাইমও দিতে পারি নাই। বেস্ট বেস্ট বেস্ট, ইস্ট আর ওয়েস্ট, ইন্ডিয়ান শাড়ি ইজ দ্য বেস্ট। এই যে পাল্লো লটকে রে মারো পাল্লো লটকে, তসর সিল্কের ব্লাউজ পিসে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সাথে হচ্ছে পুরো শাড়িতে দেখেন ফ্রিল করা, ফ্রিল করতে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় লাগে, তার মধ্যে তসর সিল্কের পারে পুরো শাড়িতে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা, তার মধ্যে পুরো শাড়িতে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ এটা একটা ভাইরাল শাড়ি, ফেসবুকে দেখবেন এভরি অ্যানাদার পেজে এই শাড়ি পাওয়া যায়, বাট 3000 টাকায় কোনো পেজে পাওয়া যায় না, কারণ আপু আজকে কেনা দামে দিচ্ছে জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য, প্রাইস মাত্র 3000 টাকা, ঠিক আছে। আজকে লাইভে প্রত্যেকটা শাড়ি আপনাকে অর্ডার প্লেস করতে উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি জেভার এলিগেন্স বাই আদিতি, এই পেজে লক্স করতে হবে। শিফন, পিওর শিফনের শাড়ি, ভার্সিটি প্রেজেন্টেশনে পড়তে পারেন, সিম্পল কিছু শাড়ি দরকার হয় তখনকার জন্য, খুবই সফট আর এলিগেন্ট, দুইটা কালার অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ফয়েল ওয়ার্ক করা পুরো শাড়িতে, এই যে এই সুন্দর সাথে ব্লাউজ পিস পাল্লু লটকে রে মারো পাল্লু লটকে। প্রত্যেকটা শাড়ি আজকে ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন, দ্যাটস ইট, প্রত্যেকটা শাড়ির সাথে এক্সক্লুসিভ কিছু ব্লাউজ পিস পাচ্ছেন, প্রত্যেকটা 2200 টাকা, বেবি পিঙ্ক শাড়িটা পুরো শাড়িতে ফয়েল ওয়ার্ক করা, দেখেন এই যে পুরো শাড়িতে গোল্ডেন ফয়েল ওয়ার্ক করা, অনেক নাইস অনেক নাইস, আর ব্লাউজ পিসটা দেখাই, এই যে এই যে পুরো শাড়িতে ফয়েল ওয়ার্ক করা। তুমি এত মেকআপ কেন করো, ন্যাচারাল থাকলে খুব ভালো লাগে, যেহেতু আমি আমার পার্সোনাল বেনিফিটের জন্য মেকআপ করি না, আমাকে যেহেতু বিভিন্ন ব্র্যান্ড পেজ প্রমোশন করতে হয়, ব্র্যান্ডের পেজের একটা প্রেফারেন্স থাকে, সো তাদের প্রেফারেন্সে আমাকে মেকআপ করতে হয় আপু, যদি আমার নিজের পেজের জন্য হতো হয়তো আমি একটু বেয়ার ফেসে চলে আসতাম, বাট যদি আমি আমি যখন ধরেন বিকাশের কাজ করি, যদি সাপোজ বিকাশের কাজ করছি, এখন বিকাশ আমাকে বললো আপু আপনাকে লাইভে বা ভিডিওতে পিঙ্ক কালার করতে হবে, কারণ পিঙ্ক বিকাশের লোগো পিঙ্ক, সো আমাকে বাধ্য হয়ে বিকাশের কথা মতো যে পিঙ্ক কালার পড়তে, আমি যদি বলি যে না আমি ব্ল্যাক করবো, তাহলে বলো আচ্ছা আপু তাহলে আপনার দরকার নেই আমাদেরকে, মানে আমাদের আপনাকে দরকার নেই, এখন আমি সেটা বলতে পারি না, কারণ এটা হচ্ছে আমার আর্নিং সোর্স, যেহেতু লাইভ করা আমার আর্নিং সোর্স,
এটাতে আমাকে হচ্ছে মানুষের টাকা নিয়ে আমি কাজটা করি, সো তাদের প্রেফারেন্সে আমাকে মেকআপটা করতে হয়। ইটস নট লাইক আমি নিজেকে সুন্দর দেখানোর জন্য লাইভে আসি, মানুষের শাড়ি কাপড় সুন্দর দেখানোর জন্য লাইভে আসি, ঠিক আছে? আর যেহেতু আমি একটা চিকিবিকে শাড়ি পরছি, আর ধরেন আপনি বিয়েতে এই শাড়িটা পরলেন, অফকোর্স এই শাড়িটা কিন্তু কেউ বাসায় পরে ঘুরে না, বাসায় পরে শাড়ি পরে রান্না করে না, তাই ধরেন আপনি একটা বিয়েতে গেলেন এরকম একটা শাড়ি পরে, আর বিয়েতে যখন কেউ এরকম শাড়ি পরে যায়, কেউ বেয়ার ফেসে মেকআপ ছাড়া যায় না, তো সবকিছু একটা মানানসই জিনিসপত্র আছে, তো মানানসই রেখে সবকিছুতে আমাদের সমাজে চলতে হয়, সেটাই। ব্র্যান্ডের প্রেফারেন্স, লাইক আপনি যখন অফিস করেন, অফিসে যদি বলেন যে না আমার মন চাইছে আমি আজকে লুঙ্গি পরে অফিসে আসবো, আপনার অফিসে সেটা মানবে? মানবে না। আপনার অফিস আপনাকে বলে দেয় আপনাকে শার্ট অ্যান্ড ফুল প্যান্ট পরে আসতে হবে, যদি আপনি বলেন যে না আমি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আসবো, তো আপনাকে অফিস ঢুকে দেবে না, ঠিক আছে? অফিস অফিস, এটা আমার জন্য একটা কাজ অ্যান্ড অফিস, ঠিক আছে? বলো 2200 টাকা, হ্যাঁ, পিওর শিফন শাড়িতে ফয়েল ওয়ার্ক করা 2200 টাকা উইথ ব্লাউজ পিস। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে, যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি দেওয়ার এলিগেন্স বাই আদিতি এই পেজে। দেখেন শাড়িগুলো অনেক সুন্দর, হ্যাঁ আপু এটাই নর্মাল অফিসের একটা যেমন লইয়া থাকে রুটিন, মানে মেইনটেইন করতে হয় আপনাকে, যে অফিসে আপনি গোল গলা টি শার্ট পরা যায় না, কিছু অফিসে কিছু অফিসে আপনি থ্রি কোয়ার্টার পরে যেতে পারবেন না, আপনাকে ফুল প্যান্ট পরে যেতে হবে। সো আমারও ব্র্যান্ডের প্রেফারেন্স থাকে, কত আমি তাতে টাকা দিয়ে খাচ্ছি আপু, এটাই। সো এই হচ্ছে আমার শিফনের শাড়িটা ফয়েল ওয়ার্ক করা, প্রাইস হচ্ছে 2200 টাকা। আজকে লাইভের প্রত্যেকটা শাড়ি ডিজাইনার কালেকশন, এগুলো সবই ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন, যেগুলো সব এক পিস করে আছে, সেকেন্ড পিস হবে না। যে আগে ইনবক্স করবেন সেই পেয়ে যাবেন জেওয়ার এলিগেন্স বাই আদিতি এই পেজে, ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে দেয়। যেমন আমার শাড়িটা হচ্ছে আজকে সবচেয়ে সুন্দর শাড়ি, চিকিবিকি চিকিবিকি আই আমার ডিসকো ড্যান্সার শাড়ি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2400 টাকা উইথ কসর সিল্কের ব্লাউজ পিস। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন জেওয়ার এলিগেন্স বাই আদিতি এই পেজে। আপু আপনার কি বিয়ে হয়েছে? না হলে একটু বিয়ে করতাম আপনাকে আপু, বিয়ে আপু না টিয়া পয়েন্ট হোয়াটএভার ইট ইজ ভাইয়া, আপনার আমি কেন বিয়ে করব? রিজন তো থাকতে হবে তাই না? নিশ্চয় আপনি তাহলে অনেক টাকার মালিক, আর আপনি অনেক সুন্দর রণবীর সিং এর মতো, যে কোনো একটা যোগ্যতা থাকতে হবে, হয় আপনি অনেক টাকার মালিক তাহলে অনেক যোগ্যতা, এখন আপনি বলুন তুমি কি গোল্ড ডিগার টাকা দেখে বিয়ে করবা? ইসলামে টাকা দেখে বিয়ে করা জায়েজ আছে, সেম থিং মেয়েদের ক্ষেত্রেও, যে মেয়ে বড় লোক হলে ইসলামে সেই জায়েজ আছে, মেয়ে টাকা দেখে বিয়ে করছে, ছেলেরা টাকা দেখে বিয়ে করতে পারবে, ঠিক আছে? সো হয় আপনি অনেক বড় লোক, আর নাহলে আপনি রণবীর সিং এর মতো সুন্দর, যে কোনো একটা যোগ্যতা আপনার নিশ্চয়ই আছে, যে কারণে আমি আপনাকে বিয়ে করবো, তাহলে তার চেয়ে বড় কথা ম্যারিড, ইয়েস হ্যাপিলি ম্যারিড, ঠিক আছে? একটু হ্যাঁ, আবার তারপরে এই বিয়ে আবার একটু করে কেমনে, অর্ধেক বিয়ে করে বলবেন আমি আর বিয়ে করবো না, একটুখানি করছে আর করবো না, ভালো কথা, অর্ধেক বিয়ে করবেন কেমনে আপনারা বলেন তো, একটু বিয়ে কেমনে করে আমি তো জানতে চাই। আপনি এমনিতে সুন্দর আপনার কথা ভালো লাগে না, আমার একটু বলেন একটু বিয়ে কেমনে করে, একটু বেশি বিয়ে করে কেমনে আর কি, কোনো সমস্যা কেমনে জানতে চাই, একটু বিয়ে কেমনে করে আমি তো জানতে চাই, সত্যি আজকে লাইভে কাকে শাড়িটা গিফট দিব বুঝতেছেন, আমি টাকা আছে অনেকক্ষণ ধরে শেয়ার ডান। আচ্ছা পশ্মিতা জেসি আপু, আপু আজকে শাড়ি গিফটের উইনার, আপু পিন কমেন্টে স্ক্রিনশট নেন, যে মেক ইট আপ বাই ফারজানা ইসলাম হ্যাজ পিন ইন ইওর কমেন্ট, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন মেক ইট আপ বাই ফারজানা ইসলামে। আপনার গিফট চলে যাবে আপনার অ্যাড্রেসে, বাট গিফট যেতে এক মাস সময় লাগবে। এইসব বাজে ছেলেদের বাড়িতে পেটানো উচিত। দ্যাটস অল ফর নাও, কিছুক্ষণের মধ্যে দেখা হবে আপনাদের সবার ফেভারিট লিসা অনলাইন শপের লাইভে। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।